আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব কানাডার ওয়ার্ক পারমিটের জন্য আপনারা জব অফার এটা কোথা থেকে পাবেন। আমি একদম আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা মানে চাকরি খুঁজবেন, কোথা থেকে খুঁজবেন, কিভাবে খুঁজবেন এবং কী কন্ডিশনগুলো থাকে সেই বিষয়গুলো আমি দেখিয়ে দিব বন্ধুরা। চলুন বন্ধুরা, আমার সরাসরি আগে স্ক্রিনে চলে যাই, সেখান থেকে আমরা বাদ বাকি আলোচনা করব। বন্ধুরা, প্রথমে আমরা কানাডার গভর্নমেন্ট ওয়েবসাইট government.canada অর্থাৎ canada.ca এই ওয়েবসাইটে চলে আসলাম। এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি এই লিঙ্ক এখানে চলে আসতে পারবেন। এখানে বন্ধুরা দুইটি অপশন রয়েছে, অর্থাৎ ভাষাগত অপশন, একটি ইংলিশ এবং আরেকটি ফ্রান্স। আপনি যে ভাষার সাথে পরিচিত সেই ভাষাটির উপরে ক্লিক করে দিলেই তখন সম্পূর্ণ প্রসেসটা সেরকম হয়ে যাবে। আমি ইংলিশে কনভার্ট করে নিলাম। এখন দেখুন বন্ধুরা, এখানে সম্পূর্ণ কিন্তু ইংলিশে চলে আসছে। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, দেখুন লেখা আছে জব, এখানে হচ্ছে আপনার ফাইন্ড এ জব, ট্রেনিং, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট সহকারে আর অন্যান্য কিছু এখানে গেলে আপনারা পেয়ে যাবেন। তারপরে নিচে রয়েছে ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ, এছাড়াও আরও নিচে আরও বিভিন্ন অপশন রয়েছে। এখান থেকে আপনারা চাইলে সরাসরি সেখানে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে বন্ধুরা কানাডা যেহেতু গভর্নমেন্ট ওয়েবসাইট, তাই এখানে কিন্তু অনেক অনেক ইনফরমেশন পাবেন, অর্থাৎ সকল ধরনের ইনফরমেশন পাবেন, যেমন পাসপোর্ট, রেলডে, তারপর হচ্ছে বিজনেস, বেনিফিট, হেলথ, ট্যাক্স সহকারে আরও অনেক অনেক বিষয় এখানে পাবেন। সো আপনারা যেটাতে আপনার আগ্রহী সেখানে ক্লিক করে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। আরেকটি ওয়েবসাইটের নাম হচ্ছে কানাডা জব ব্যাংক। এখান থেকেও কিন্তু আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের চাকরির খবর সব কিছু কিন্তু পাবেন। এখান থেকে সরাসরি কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এখানে দেখুন বন্ধুরা লেখা আছে জব পোস্টিং, এখানে হচ্ছে আপনার প্রতি মাসে প্রায় 84,000 কিন্তু জবের পোস্ট করা হয়। এছাড়াও এই ওয়েবসাইটে আপনার 8.2 মিলিয়ন মানুষ এখানে চাকরির জন্য সার্চ করেন। এখানে বন্ধুরা প্রথমে আপনি যে কাজের জন্য সেখানে যেতে চাচ্ছেন, অর্থাৎ যে কাজটি আপনি খুঁজছেন সেই কাজটি নাম লিখে এখানে সার্চ দিবেন। ধরুন আমি এখানে লিখব এখন জেনারেল ওয়ার্কার, এবং যে হোয়ার লেখা আছে এখানে আমি লিখব কানাডা। তারপরে আমরা হচ্ছে সার্চ অপশনে ক্লিক করে দিলে এই জেনারেল ওয়ার্কার সম্বন্ধে আপনার কানাডাতে যত ধরনের পোস্ট বর্তমানে চলতেছে সেই সকল ধরনের চাকরি ইনফরমেশন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ নিচে চলে আসবে। দেখুন বন্ধুরা এখন কিন্তু অনেক কাজের যে অপশনগুলো রয়েছে চলে আসছে। প্রথমে লেখা আছে জেনারেল ফার্ম ওয়ার্কার লাইফ স্টুক, তারপরে হচ্ছে আপনার সোশিয়াল ওয়ার্কার, তারপর এটা নিউ দেখুন লেখা আছে সোশিয়াল ওয়ার্কার, তারপরে আপনার হচ্ছে জেনারেল ফার্ম ওয়ার্কার। আবার দেখুন এর পাশে কিন্তু নিচে লেখা আছে যে প্রতি ঘন্টে আপনাকে কত স্যালারি দেওয়া হবে। দেখুন বন্ধু লেখা আছে এখানে কোথাও লেখা আছে $25, কোথাও $16, $20, $18, আবার $15, এরকম বন্ধুরা কোন যে কোনো পোস্টের জন্য কিন্তু আপনি যখন সার্চ করবেন দেখবেন যে নিচে কিন্তু স্যালারিও কিন্তু দেওয়া থাকবে যে প্রতি ঘন্টে আপনাকে কত দেওয়া হবে। ধরুন বন্ধুরা আমরা হচ্ছে প্রথম যে অপশনটি রয়েছে সেখানে আমি ক্লিক করলাম, এটা হচ্ছে জেনারেল ওয়ার্কার। সেখানে দেখুন বন্ধুরা যে কী কী সুযোগ সুবিধা তারা দিবে, এবং এটা কিন্তু ভেরিফাইড এখানে লেখা আছে বন্ধুরা যে ভেরিফাইড, অর্থাৎ হচ্ছে তা কানাডিয়ান গভর্নমেন্ট থেকে কিন্তু সেটা ভেরিফাইড করা আছে। এবং সেখানে আপনার কী কী ধরনের কাজ করতে হবে সেখানে ট্যাক্সও কিন্তু দেওয়া আছে। আবার এখানে কিন্তু লেখা আছে বন্ধুরা 1-7 মাসের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি এরকম চায়, কিন্তু আপনার যদি সেখানে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ফ্রিতে কীভাবে একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেবেন সেটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তারপরে নিচে আসলে দেখতে পারবেন যে লেখা আছে অ্যাপ্লাই নাও, সে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলে যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনি দেখিয়ে দিবে। এবং তার নিচে দেখুন বন্ধুরা লেখা আছে যে আপনার এটা লাস্ট ডেট কবে, এটা লাস্ট ডেট হচ্ছে মার্চের আপনার মার্চের 5 তারিখে। তারপরে দেখুন লেখা আছে বন্ধুরা যে হাউ টু অ্যাপ্লাই, এখানে হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই ইমেল অ্যাড্রেসে আপনার কভার লেটার এবং সিভি এখানে পাঠিয়ে দিতে হবে। তবে সেটা কিন্তু অবশ্যই আপনার কানাডিয়ান স্টাইলে হওয়া লাগবে, কানাডিয়ান স্টাইলে কভার এবং সিভি বানিয়ে আগে থেকে রেডি করে রাখবেন, তারপরে শুধু খালি মেইলে আপনারা মেল করে দেবেন। তারপরে কিছুদিন আপনার মেইলটি মাঝে মাঝে চেক করা লাগবে, কারণ তারা কিন্তু মেইলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে আপনাদের পছন্দ হলে কিন্তু তারা আপনাকে নিয়ে নেবে।
এর জন্য আপনারা বেশি বেশি করে আবেদন করবেন, যেন যেন ধরুন এক সপ্তাহ কিংবা এক মাসের মধ্যে যেন একটি অফার লেটার পেয়ে যান, তারপরে শুধুমাত্র আপনার এম্বাসির সাথে যোগাযোগ করতে হবে পরবর্তী প্রসেসের জন্য। এখন আমরা লিখলাম হচ্ছে ফুড, অর্থাৎ খাবার সংক্রান্ত কিন্তু এখানে অনেক ধরনের চাকরি কিন্তু রয়েছে কানাডাতে, তাই আমরা এটা লিখে সার্চ করলাম। দেখুন বন্ধুরা, এখানে 22,638টি রেজাল্ট কিন্তু আসছে। তার মধ্যে প্রথমে আছে ফুড সার্ভিস সুপারভাইজার, তারপর নিচে দেখুন কোম্পানির নাম লেখা আছে এবং প্রতি ঘন্টায় আপনাকে কিন্তু $18 দেওয়া হবে। তারপর নিচে কিন্তু একই পোস্টের জন্য কিন্তু দেওয়া হবে কত, $13.50। আরেক জায়গায় দেখেন বন্ধুরা লেখা আছে $17। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা একই পদ কিন্তু আপনার ভ্যারি করতেছে বিভিন্ন কোম্পানির উপরে। আপনাদের যে কোম্পানি পছন্দ হবে সেই কোম্পানির উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে তারপর দেখবেন যে বন্ধুরা সেখানে লেখা আছে যে কী কী সুযোগ সুবিধা থাকবে, কী কী কাজ আপনার সেখানে করা লাগবে, তারপরে হচ্ছে কত টাকা স্যালারি দিবে এবং হচ্ছে আরও কী কী সুযোগ সুবিধা থাকবে, সমস্ত কিন্তু কিন্তু বিস্তারিত দেওয়া থাকবে। আপনাদের শুধু খালি পড়ে বুঝে তারপরে আপনাকে আবেদন করতে হবে, আর এগুলোর জন্য কিন্তু কোনো ধরনের আবেদন ফি বা কিছুই কিন্তু লাগবে না, শুধুমাত্র আপনার একটি ইমেল অ্যাড্রেস লাগবে। ইমেলের অ্যাড্রেসে আপনারা শুধু কানাডিয়ান স্টাইলের সিভি এবং কভার লেটার তাদের হবে। এডুকেশন কিন্তু তারা চাইছে কি এসএসসি পাস, সেখানে হচ্ছে আপনার লেখা আছে শো হাউ টু অ্যাপ্লাই, এখানে পেয়ে যাবেন সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে সিভি এবং কভার লেটার দিতে হবে। এইভাবে আপনাদের হচ্ছে বিভিন্ন পোস্ট, আপনি কী কী পোস্টে চাকরি করতে চাচ্ছেন সেগুলো লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে সেখানে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের অফার থাকবে, আপনারা সেগুলোর মধ্যে থেকে পছন্দ মতো সেখানে আবেদন করবেন। তবে বেশি বেশি করে আবেদন করবেন, এতে করে আপনার ফলাফল চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। এতে করে আপনার ধরুন যে 10টি যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে 10টা থেকে অন্তত হলেও 2 থেকে 3টে কিন্তু আপনি ফিডব্যাক পাবেন। সেই জন্য বন্ধুরা বেশি বেশি করে আবেদন করবেন। আবেদন করা তো একদমই সহজ বন্ধুরা, শুধুমাত্র খালি ইমেল করবেন। তার জন্য প্রথমে আপনাকে আগে কানাডিয়ান স্টাইলে সিভি এবং কভার লেটার তৈরি করে রেডি করে থাকতে হবে। তারপরে জাস্ট একদিন ভালো মতো বসবেন কম্পিউটারে, বসে সমস্ত ইমেল অ্যাড্রেসগুলো একসাথে কালেক্ট করবেন। কালেক্ট করার পরে আপনারা সে সিভি এবং কভার লেটার সবার কাছে পাঠিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।